হ্যালো বিউওয়ার আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খায় আছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুক ব্যবহার করে রিল সেকশনে ভিডিও আপলোড করেন তো আমরা অনেকে ফেসবুক রিল সেকশনে ভিডিও আপলোড করি এবং সে সকল আপলোড করা ভিডিও আমাদের বেশি র্যাঙ্কিংয়ে চলে যায় না আমাদের ভিডিওগুলো এক এক থেকে দশ পর্যন্ত ভিউই থাকে আমাদের ভিউ হয় না এবং সেই রিল সেকশনের ভিডিওতে আমরা কোনো ওয়াশ টাইম পাই না কোনো লাইক হয় না কমেন্ট হয় না তো কেন হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ফেসবুকের রিলস একশন ভিডিও ভাইরাল করার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ধৈর্য সহকার দেখলে আপনাদের রিলস একশনের ভিডিও ভাইরাল করতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকার দেখতে থাকুন তো ফেসবুকে রিলস সেকশন ভিডিও আমাদের ভাইরাল করার জন্য আমাদের ফেসবুক ওয়েবসাইটটিতে চলে যেতে হবে তো আপনারা দেখতেছেন আমার ফোনে ফেসবুক ওয়েবসাইটটি তো আমি এখন চলে যাব আমার ফেসবুক যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে বা আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাব তো ফেসবুক হোম পেজে আমরা চলে আসলাম ফেসবুক হোম পেজে চলে আসার পরে আমরা এখান থেকে ফেসবুকে যেই সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনে আমরা চলে যাব তো আমাদের সকলের রিল সেকশন চালু হয়ে গেছে অলরেডি ফেসবুক আইডিতে তো সেই রিল সেকশনে আমরা ভিডিও আপলোড করে থাকি তো এখান থেকে আমরা ফেসবুকের এই যে হাতের ডান ছাড়া দেখতেছেন ফেসবুকের একটি সেটিং অপশন এ সেটিং অপশন আমরা ক্লিক করব তো এখান থেকে যে আমরা প্রোফাইল সেটিং নামে যে অপশনটি দেখতেছেন এই অপশনে চলে যাব এখানে চলে আসার পর আমরা এখান থেকে যে প্রাইভেসি সেটিং এই প্রাইভেসি সেটিংয়ে চলে যাব তো প্রাইভেসি সেটিংয়ে চলে আসার পর আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা ফেসবুকের রিল সেকশনের যে অপশনটি আছে যে অপশনগুলো আছে সেটিং অপশনগুলো আমরা চালু করে নেব তো এখানে নিচের দিকে আমরা স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখায় এখান থেকে আমরা যে ডু ওয়েন্ট সার্স এনিথিং আউ আউটসাইড ঠিক আছে ফেসবুক টু লিঙ্ক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে একটি অপশন দেখতেছেন এলাও সার্স ঠিক আছে এই অপশনটি আপনারা সবুজ করে দেবেন মানে এই অপশনটি চালু করে দেবেন এটু চা এই অপশনটি চালু করলে আপনাদের ভিডিওর নাম যে মানে আপনাদের ভিডিও যে টাইটেলটি থাকবে সেই টাইটেল অনুযায়ী অনেকে সার্চ করলে আপনার ভিডিওটি তার কাছে চলে আসবে ঠিক আছে তো এখন এখান থেকে আমরা আরও কিছু সেটিং অপশন চালু করে নেব এখানে আমরা ক্লিক করব প্রথমে এখানে ক্লিক করার পরে আমাদের যেই মানে ফেসবুকের টপিক্সটি আছে মানে আমরা যেই টপিক্সে ভিডিও আপলোড করব সেই টপিক্সগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো ঠিক আছে তো এই যে এখন এখানে দেখতেছেন কিছু মানে ক্যাটাগরি আমাদের কি রিয়েল সেকশনে আমরা কী কী মানে ক্যাটাগরি ভিডিও আপলোড করব সেই অপশনগুলো তো আমরা এখান থেকে বের এলাম বের হয়ে আসার পরে যে আমরা চুজ ইউর প্রোফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসবে যে রিয়েল ডিটেলস অডিয়েন্স ঠিক আছে এখানে এই অডিয়েন্সের অপশানটি হলো পাবলিক করে দিতে হবে কারণ আমাদের এটি যদি পাবলিক করা না থাকে তাহলে আমাদের এই অপশন মানে ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছাবে না শুধু প্রিন্ট করা থাকলে আমাদের এটি শুধু আমাদের মানে ফেসবুকে যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সে পাঁচ হাজার ফ্রেন্ডের কাছেই পৌঁছাবে কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে না তো আমরা এখান থেকে এই অপশানটি পাবলিক করে দিলাম ঠিক আছে পাবলিক করা দেওয়ার পর আমরা এখান থেকে যে দেখতেছেন যে পাবলিক অপশনটি আমরা এটি চালু করে দেব চালু করে দেওয়ার পর আমাদের এই রিয়েল সেকশনের যত মানে এই ভিডিওগুলো আছে সকল ভিডিওগুলো পাবলিকের কাছে চলে যাবে এবং আমাদের সেই ভিডিওগুলো সবাই দেখতে পাবে আমাদের ভিডিওগুলোর ভিউ বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে ঠিক আছে তো এভাবে আমরা এই শুধু এই সেটিং টু করে রাখবো কারণ আমাদের রিয়েল সেকশনের ভিডিও যদি যদি পাবলিক করে না রাখি তাহলে আমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হবে না ঠিক আছে ফ্রেন্ড করে রাখলে আমাদের ফ্রেন্ডরা যারা আছে শুধু তারাই দেখতে পাবে বাহিরের কোনো লোক দেখতে পারবে না ঠিক আছে এই সেটিংটুকু চালু করার মাধ্যমে আপনি আপনার যে রিয়েল সেকশনের ভিডিও পাবলিকের কাছে পৌঁছাতে পারবেন আপনার সেই ভিডিওর ভিউ হবে লাইক হবে কমেন্ট হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা আশা করি এই অপশনটু চালু করে রাখবেন এবং আপনাদের রিয়েল সেকশনের ভিডিও মোটামুটি ভাইরাল পর্যায়ে পৌঁছে নেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ